কত খাবার, ও বাবা, চল ভাই, চল দুই ভাই মিলে আজকে চ হামলা করি খাবারের উপরে। এত সুন্দর সুন্দর খাবার। দাঁড়া, এই জেরি আর জেরির ভাই মিলে সব খাবার খাবি? দাঁড়া, তোদেরকে আজকে ধরতেই হবে, বুঝলি? ও মা গো, টমেটো ছুড়ে মারলো রে আমাকে। মার ভাই, মার, টমকে মার, টমকে না মারলে আজকে আমরা খাবার পাবো না। ওয়াও, এত টেস্টি খাবার, ওয়াও, জিভে জল চলে আসলো রে, ওয়াও, খাই রে। না স্যার, আমি কোনো খাবার খাচ্ছি না, দাঁড়ান আপনাকে দিচ্ছি। এই যে স্যার, ধরেছি স্যার, পড়ে যাচ্ছিল এখনই। এই নেন স্যার, আপনি এটা খেতে থাকুন। ওয়াও, আমি এটা খাই। মাই গড, আমার সব দাঁত পড়ে গেল রে। এই টম, আর তুমি জলদি জলদি আমার খাবারগুলো নিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। ওয়াও ভাই, দেখ কি টেস্টি খাবার। ওয়াও না, ও নো, চুপে, ও বাবা, টম অ্যাটাক করছে। দেখ দেখ, তোদের দুজনকে আজকে আমি মেরেই ফেলবো। হ্যাঁ টম, তুমি ওদেরকে ধরে নিয়ে আসো, বুঝতে পারলে? আর আমার খাবার দাও। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করুন না, আপনি এটা খেতে থাকুন। কি ব্যাপার, আমার হাত থেকে খাবার নামছে না কেন? এই এই হাত থেকেও নামছে না কি রে ভাই? এটা তো আটকে গেল আমার হাতে। ও নো, ও নো, এই যে স্যার নিন, এইটা দিয়ে অ্যাটাক করব এখন আমি। এই প্লেট দিয়ে, প্লেট অ্যাটাক করব। কি ব্যাপার, প্লেট কই? টম কই, দাও দাও বলছি, দুটো খাবার দাও। স্যার আমার হাতে আটকে গেছে। ও, এই টমের জন্য আমার হাতে খাবারগুলো আটকে গেল, সর্বনাশ। এই টম, তুই দুটো ইঁদুরকে ধরে নিয়ে আয় বলছি, না হলে তোর আজকে খারাপ হবে, তোকে আমি খেতে দেবো না। স্যার কোনো চিন্তা করবেন না, আমি অনেক প্লেট নিয়ে চলে আসছি, প্লেট অ্যাটাক করবো ওই টম আর টমের, ওই জেরি আর জেরির ভাইয়ের উপরে। টম আমাদেরকে অ্যাটাক করবেন নে, আগে তুই খা, দেখ তোর মুখটা, দেখ হনুমানের মতন। দাঁড়া জেরি, তোকে আর তোর ভাইকে আজকে আমি দেখ কি কি করি, মেরেই ফেলবো। জেরি দাদা, দেখো ওই বোকা টম আমাদেরকে অ্যাটাক করবে, মাথায় বুদ্ধি আছে নাকি? দাঁড়া, তোরা অ্যাটাক করছিস, কাপ প্লেট অ্যাটাক করছিস, দাঁড়া দেখ আমি তোকে কি করি। টম তুই দেখ, তোকে কি অ্যাটাক দিলাম, সর্বনাশ। ও নো, মরেই গেলাম আমি, বাবা এত কিছু দিয়ে ছুড়ে মেলেছে রে আমার তো মাথা। ও নো, এই বুলডগ, তুমি আমার কথা শুনো, তুমি ভদ্র ছেলে বুঝলে? তুমি ওই দুটো ইঁদুর যে আছে, মানে জেরি আর জেরির ভাইকে একদম ধরে নিয়ে আসবে। ওয়াও, এই নিন ম্যাডাম, আমি নিয়ে আসি। আরে বোকা বুলডগ, জেরি জেরির ভাইকে বলেছিলাম, দাঁড় আমাকে ফাঁদ দিতে হবে, এই চিজ দিয়ে ফাঁদ দিলাম। ওয়াও চিজ, ওয়াও টেস্টি, দাঁড় আমি অত বোকা না, ওয়াও ফাঁদ পেতেছিল। ও আজকে কি সুন্দর সোফা কিনে আনলাম বাড়ির জন্য, আর একটা বিড়ালের কেসও নিয়ে এসেছি, কিন্তু ভিতরে কি আছে ওটা একটা আশ্চর্যের বিষয়। এ ডার্লিং, দেখো তোমার জন্য একটা বিড়ালের কেস এবং একটা খুব সুন্দর কথা শোনা পালতু বিড়াল নিয়ে এসেছি। ওয়াও কি মজা, ওয়াও ম্যাডাম, আমি আপনার সব সময় কথা শুনবো, এটা খুব ভদ্র। ও এটা কি? ও নো, তুমি মনে হচ্ছে নতুন এই বাড়িতে, কিন্তু তুমি ভয় পেও না বুঝলে, আমি বুলডগ, তুমি আমার সাথে বন্ধুত্ব করে নাও। কি সুন্দর রে, তুমি কি নতুন এসেছ, আমার সাথে বন্ধুত্ব করে না। দাঁড়া তোকে খেয়ে নিব। ও ধরি, এই ইঁদুর, দাঁড়া, এই বিড়ালটাকে শায়েস্তা দিতে হবে, এখানে লুকায়। এই কোথায় গেল রে ভাই, এটার মধ্যে মেরেই ফেলবো চিপে চিপে। আরে বোকা বিড়াল, আমি এটাই রে, মেরেই ফেলবো। আরে আমি এটার মধ্যে, দাঁড়া দাঁড়া, এটা মেরেই ফেলবো। ও টম কি হয়েছে, এ বুলডগ তুমি এটা ধরো তো, একটা ইঁদুরটাকে ধরতে হবে, এটা নিয়ে দাঁড়িয়ে থাকো। এই যে, এই তুমি সব আমার জিনিস ভেঙেছো না? ওয়াও কি মজা,
এমন মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শিবা টুনস কার্টুন চ্যানেল। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বোতামটি প্রেস করুন এবং অল অপশনটি প্রেস করুন, তাহলে আপনারা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন।